চট্টগ্রামের রেল ক্রসিং এ ডেমু ট্রেনের সংঘর্ষে তিন গাড়ির সংঘর্ষের ঘটনায় গেটম্যান এবং আদালত থেকে পালিয়ে যাওয়া আসামি আবুল কালামকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে পাহাড়তলি থেকে গেটম্যান আশরাফুল আলমগীর ভুঁইয়াকে আটক করা হয়। পুলিশ জানায়, ঘটনার পর থেকে পলাতক ছিল গেটম্যান আশরাফুল। গেল শনিবার ঝাউতলা রেলগেটে সংঘর্ষে এক পুলিশ সদস্য সহ প্রাণ হারান তিনজন। এ ঘটনায় বাস ড্রাইভারকে আসামি করে রেলওয়ে থানায় মামলা করে পুলিশ। এদিকে চট্টগ্রাম আদালত থেকে পালিয়ে যাওয়া মাদক মামলার আসামি আবুল কালামকে গ্রেফতার করে পুলিশ। সোমবার ভোরে টেকনাফের ল্যাদা ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করা হয়। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নিজামুদ্দিন জানান, রবিবার মাদকের মামলায় আদালতে নিয়ে আসা হলে কৌশলে পালিয়ে যায় আবুল কালাম।